সুপ্রভাত বন্ধুরা এবং ইগার এক্সপ্লোরার চ্যানেলে স্বাগতম। এসে গেছে আমার বাইকে সিকিম ভ্রমণের নবম এবং অন্তিম এপিসোড। আমরা এখন আছি কোলাখামে। কালকে আমরা বিকেল আন্দাজ 5:30 নাগাদ এখানে পৌঁছলাম। তখন বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, শুধু বৃষ্টি নয় শিলাবৃষ্টি হচ্ছিল রীতিমতো। এবং কোলাখামে আসার যে রাস্তাটা, তার যে শেষ 6-6.5 কিলোমিটার রাস্তা লাভা থেকে, সেটার অবস্থা খুব একটা ভালো নয়। সুতরাং আমাদের রাস্তা বেশ পরিশ্রম হয়েছিল আর কি। তাই আর কাল রাতে লোডশেডিংও হয়েছিল, কারেন্ট ছিল না, সুতরাং আর ব্লগ করার মতো এনার্জি ছিল না। তো আজকে আমরা ব্রেকফাস্ট খাওয়ার পরে এনজেপির জন্য বেরিয়ে যাব, যে ওখান থেকে ট্রেন ধরে কলকাতা। রাস্তায় দেখা হবে আপনাদের সাথে। কোলাখামে আমাদের রাতের ঠিকানা ছিল ছাঙ্গে ফলস যাওয়ার রাস্তাটির হেয়ারপিন বেন্ডের উপর অবস্থিত একটি ডুপ্লেক্স হোমস্টে। এই হোমস্টেটির ঢোকার রাস্তাটি পেছন দিকে, সেখানে বেশ খানিকটা ফাঁকা জায়গাও আছে যেখানে আমরা আমাদের বাইকগুলি রাতের মতো পার্ক করেছিলাম। কাঠের তৈরি এই বাড়িটিতে দুটি ডুপ্লেক্স ঘর রয়েছে। এক একটি ঘরে 4 জন করে প্রাপ্তবয়স্ক থাকতে পারে খুব সহজেই। ডুপ্লেক্সগুলির নিচের অংশটিতে একটি ডবল বেড, ব্যালকনি এবং বাথরুম রয়েছে, এবং কাঠের সিঁড়ি ধরে ওপরে উঠলে সেখানে রয়েছে আরও একটি ডবল ম্যাট্রেস। এই ডুপ্লেক্স ঘরগুলির ভেতরটা খুব সুন্দর পাইন কাঠের প্যানেল দিয়ে বানানো এবং এর মেঝেতে রয়েছে কার্পেট। এই বাড়িটির একতলায় খাবার জায়গা এবং কিচেন রয়েছে, যেখান থেকে 3 বেলা খুব সুন্দর সুস্বাদু খাবার রান্না করে অতিথিদের পরিবেশন করা হয়। সেই কিচেন থেকে একটি অত্যন্ত উপাদেয় প্রাতরাস সেরে আমরা বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। আমরা সেই একই পথ ধরে এনজেপির দিকে এগোচ্ছিলাম যেটি ধরে গতকাল সন্ধ্যেবেলা আমরা এই হোমস্টেতে এসেছিলাম। ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে বেরোবার কিছুক্ষণ আগে আমাদের চোখে পড়ল লাভা শহরের একটি অত্যন্ত সুন্দর দৃশ্য। তো এই হচ্ছে লাভা শহর। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লাভা মনেস্টারি, লাল রঙের বাড়িটা। খুব চারদিকে পাইনের জঙ্গল, খুবই সুন্দর জায়গা। এবারে তো আর লাভা ভালো করে ঘোরা হলো না, এটা সিকিম ট্রিপ ছিল। ভবিষ্যতে কখনো এসে একবার ভালো করে ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, কালিম্পং সাইডটা ঘুরতে হবে। এখান থেকে এবার আমরা এনজেপির দিকে নামতে আরম্ভ করব। এবার রাস্তায় দেখা হবে আপনাদের সাথে। ছবি তোলার জন্য একটি ছোট্ট বিরতি নেওয়ার পরে আমরা এগিয়ে চললাম ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটটির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে আমরা দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলাম যে বেরোবার সময় আমাদের কিছু করণীয় আছে কি না, কিন্তু না, কিছুই করণীয় ছিল না। সুতরাং আমরা ওখান থেকে বেরিয়ে মূল রাস্তা, যেটা আলগাড়া থেকে ডামডিম হয়ে এনজেপির দিকে গেছে, সেই রাস্তায় উঠে পড়লাম। আলগাড়া থেকে ডামডিম হয়ে এনজেপি যাওয়ার মূল রাস্তাটিতে ওঠার পরে আমরা বেশ দ্রুতগতিতে নিচের দিকে নামতে আরম্ভ করলাম। কিছুটা নামার পরে রাস্তার দুধারেই খুব সুন্দর চায়ের বাগান দেখা দিল। খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ঘেরা এই আঁকাবাঁকা মসৃণ পাহাড়ি পথটিতে বাইক চালানোর অনুভূতি সত্যিই খুব আনন্দদায়ক ছিল। এই পুরো রাস্তাটিরই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অনবদ্য, কিন্তু তার মধ্যেও গরুবাথানের কাছের অংশটি বিশেষ করে উল্লেখযোগ্য বলে আমার মনে হয়েছে। Thank you.
কিছুক্ষণের মধ্যেই পাহাড় ছেড়ে সমতলে পৌঁছে আমরা যুক্ত হলাম গৌহাটি থেকে শিলিগুড়ি যাওয়ার জাতীয় সড়কে। কিন্তু চায়ের বাগান তখনও আমাদের পিছন ছাড়েনি। খানিক পরে আমরা তিস্তা নদীর ধারে এসে পৌঁছলাম এবং এগিয়ে চললাম করোনেশন ব্রিজের উদ্দেশ্যে। করোনেশন ব্রিজ পেরিয়ে সেবক হয়ে আমরা শেষ পর্যন্ত গিয়ে পৌঁছলাম এনজেপি। সেখানে পৌঁছে আমরা আমাদের বাইকগুলিকে ট্রেনে পার্সেল হিসেবে বুক করলাম। এটি করার পদ্ধতি এই সিরিজের প্রথম পর্বে খুব ভালোভাবে বোঝানো রয়েছে। যদি আপনারা এর ব্যাপারে বিশদ জানতে চান তাহলে সেই পর্বটি অতি অবশ্যই দেখবেন, ডেসক্রিপশনে এর লিংক দেওয়া রয়েছে। বাইকগুলি পার্সেল হিসেবে বুক করার পরে আমরাও ট্রেনে চেপে বসলাম এবং পরের দিন সকালে এসে পৌঁছলাম কলকাতায়। আমার বাইকে সিকিম ভ্রমণের এই পর্বটি এখানেই শেষ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এর পরের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন। আবার দেখা হবে এর পরের সিরিজে। ততদিন পর্যন্ত গুড বাই।